বিক্রি হয়ে গেল বগুড়ার 132 বছরের ঐতিহ্যবাহী নবাব বাড়িটি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ সত্ত্বেও বাড়িটি রক্ষা করার কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। বগুড়ার 3 জন প্রভাবশালী 27,45,07,000 টাকায় স্থাপনাটি কিনে নিয়েছে। বগুড়া থেকে এমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশ যখন ঐতিহ্যবাহী সব স্থাপনা ও নিদর্শন সংরক্ষণ করছে, তখন বগুড়ার 100 বছরের এই নবাব বাড়িটি বিক্রির ঘটনা সবাইকে হতবাক করেছে। ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এই নবাব বাড়িটি হতে পারত পর্যটন কেন্দ্র, যা থেকে রাজস্ব আয় হতো সরকারের। বহির্বিশ্বে পরিচিতি পেতে পারত এই বাড়িটি। করতোয়া নদীর পাশে 1884 সালে নির্মিত এই নবাব বাড়িটিতে রয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী ও তার সহধর্মিনীর সমাধিস্থল। এছাড়া কালের সাক্ষী এই বাড়িটিতে রয়েছে আরও অনেক নিদর্শন। বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য বলতে মহাস্থানগড় ও এই নবাব বাড়িটি। তাই বাড়িটি বিক্রি হওয়ায় স্থানীয়দের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঐতিহাসিক জায়গা বা বেড়ানোর জায়গাগুলো যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে। বাড়িটি রক্ষা বিভিন্ন সংগঠন আন্দোলন সহ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। আমরা মনে করি এভাবে একটি ঐতিহ্যকে ধ্বংস করা বা বিলীন করে দেওয়া এটা কোনোমতেই ঠিক নয়। সরকার এ বিষয়ে পদক্ষেপ নিয়ে এটিকে সংরক্ষণের জন্য হেরিটেজ করতে পারত। এটি বগুড়ার মানুষের একটি প্রাণের ঠিকানা, একটা পরিচয়ের ঠিকানা। সেই পরিচয়টি এভাবে মুছে যাবে কিছু টাকার বিনিময়ে। যদি কেউ কিনে থাকেন, তাদের বিনিয়োগের, তাদের অর্থ বিনিয়োগের অনেক জায়গা আছে, সেখানে তারা বিনিয়োগ না করে বগুড়ার মানুষের এই প্রাণের জায়গাটিকে তারা নিজেদের মতন করে এখানে কী করতে চান সেটাও আমরা জানি না। নবাব প্যালেস রক্ষার্থে সরকারিভাবে কোনো নির্দেশনা না থাকায় নিজের অসহায়ত্বের কথা জানালেন জেলা প্রশাসক। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এটা সংরক্ষণযোগ্য বিবেচনা করে তারা এই নবাব বাড়ির জমির তফসিল এবং প্রয়োজনীয় তথ্যাদি আমাদের কাছে চেয়েছিল। আমরা সেসকল তথ্য ইতিমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠিয়েছি, কিন্তু এর পরবর্তীতে সেখান থেকে আর কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। প্রয়াত মোহাম্মদ আলীর 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে 1 ছেলে ও 1 মেয়ের বিরোধিতা সত্ত্বেও 17 এপ্রিল বাড়িটির বিক্রির দলিল হস্তান্তর করা হয়। মূল ভবনের সামনের অংশে কারুপল্লী ধ্বংস করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন রানার প্লাজা। এরও আগে একই মালিকানাধীন বহু বছরের পুরানো আলতাফ আলী মার্কেট বিক্রি হয়ে গেছে, আর এবার নবাব প্যালেস পুরোটাই চলে গেল ব্যবসায়ীদের দখলে। NTV News Desk.